জ্বর কিন্তু অন্য সব রোগের মাঝখানে সবসময় হচ্ছে আমাদের মানুষদের মধ্যে। সো এই যে এখনকার সিজনে ডেঙ্গু এবং কোভিড, এই দুটো, কোভিড তো আমরা আসলে আলোচনা করে ছেড়ে দিয়েছি, বাট এখন যেহেতু আবারও কিছু কোভিড ইনফেকশন দেখা যাচ্ছে এবং ডেঙ্গু ইনফেকশনও দেখা যাচ্ছে, এই দুটো কমন রোগ নিয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে দর্শকদের জন্য। একটা ভালো প্রশ্ন। আসলে আমি যে প্রথম জ্বরের কথা বলা লাগলো, সব কিন্তু ওই গরম ডায়রিয়া লেট এগুলো থেকে বলছি, তো টাইফয়েড এগুলি বলছে, কিন্তু বর্তমানে কিন্তু নতুন যেটা বেশি আলোচিত ডেঙ্গু, তাই না? কিছু কিছু করোনা কিন্তু আমরা পাচ্ছি, ডেঙ্গু তো অনেক বেড়ে গেছে, কালকেও তো বেশ রোগী আক্রান্ত হয়েছে, এই পর্যন্ত মারাও গেছে, প্রায় 38 জনের মধ্যে কিন্তু মারা গেছে আর কি। ডেঙ্গু তো এটা আমাদের নতুন করোনা, সেই 2000 সন থেকে তো আমরা ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করতেই আছি, তাই না? কয়েক বছর পর এটা বাড়তে থাকে, বেশি ছিল 2019-এও ছিল, 20-এও ছিল, 21-এও গত বছর কিন্তু ছিল বেশ, গতবার প্রায় 281 জন কিন্তু মারা গেছে, আক্রান্ত ছিল 60-62 হাজারের মতো। কিন্তু এইবার দেখা যাচ্ছে ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি, কিন্তু জানুয়ারিতেই শুরু হয়ে গেছে, কম বেশি মেতেও খুব বেশি ছিল, এই জুন মাসে কিন্তু হাইস্ট নাম্বার অফ পেশেন্ট আক্রান্ত হয়ে গেছে এবং মারাও গেছে বেশি। যদি আমরা গত বছরের সময় তুলনা করি তাহলে দেখা যায় এই সময়ে জুন পর্যন্ত গতবার কিন্তু আক্রান্তের সঙ্গে এত ছিল না এবং মারাও কিন্তু এত, জানি যে একজন বোধহয় মারা গেছে, এত মারাও কিন্তু জানি, সো এইভাবে একটু অস্বাভাবিক মনে হচ্ছে আর কি। সো আমাদের জন্য তো ভয়ই তো আসলে, কারণ ডেঙ্গু তো, আচ্ছা আরেকটা কথা বলতেই হয়, একসময় তো মনে করতো ডেঙ্গু বোধহয় ঢাকা শহরে বা বড় বড় শহরে, তাই না? এখন কিন্তু আর গ্রামে গঞ্জে ছড়ায় গেছে, কারণ ডেঙ্গু তো এই মশা সুন্দর সুন্দর ঘর বাড়ি দালান কোঠায় থাকে, তো আজকাল অনেক জেলা উপজেলায় সুন্দর সুন্দর বিল্ডিং কিন্তু হয়ে গেছে, সুতরাং ওখানেও কিন্তু মশার উৎপাদন বাড়ছে আর কি। সুতরাং মশা যদি বেশি হয়, মশার উৎপাদন যদি বেশি হয় তাহলে তো ডেঙ্গু বাড়ে, তাই না? মশা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, কারণটা হলো এই যে আবার একটা প্রবলেম হয়, আমরা একসময় বলতাম যে এটা কিন্তু বৃষ্টির সঙ্গে সম্পর্ক, এই যে মাঝে মাঝে থেমে থেমে বৃষ্টি হয়, একটু করে বৃষ্টি হয়, এটি কিন্তু আরও ডেঞ্জারাস, একটু বৃষ্টি হলেই তো পানি জমে যায়, মশাগুলো ডিম পারে, অর্থাৎ মশার এগুলো ব্রিডিং প্লেস, সুন্দর সুন্দর মানে ডিম সুন্দর জায়গাগুলো পেলেই ওরা ডিম পায়, পরিষ্কার পানি, ডিম পালে এই ডিমগুলো থেকে লার্ভা, লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা হবে এবং সেই মশাগুলো আবার কিন্তু আপনার আমার ঘরে যাবে, কারণ এটা সুন্দর ঘর বাড়িতে, এটা কিন্তু বলে গৃহপালিত মশা, আপনার আমার সুন্দর ঘর বাড়িতে থাকতে পছন্দ করে, এখানে যেখানেই জমা পানি পায় ওখানে কিন্তু আবার ডিম পারবে, আপনি বাথরুমের নিচে বলেন, এসির নিচে বলেন, ফ্রিজের নিচে, টবের মধ্যে, আজকাল আবার ছাদের বাগান আছে, সুন্দর সুন্দর অনেক জায়গায়, আমি ছাদ বাগানে বিরোধিতা করছি না, বাগান তো আছে, ওখানে ওই যে থাকে যে মানে পানি যতটুকু পানি জমার সুযোগ থাকে, অনেক সময় যে ড্রাম থাকে, টপ থাকে, কমোডের পানি তো অনেকে বলে যে কমোডের পানি যদি আপনি ফ্লাশ না করেন, পরিষ্কার হয়ে তো ছুটিতে গেল, কমোডের পানি রয়েছে ওখানে কিন্তু মশার ডিম পারবে। সুতরাং মশার বংশবৃদ্ধির সুযোগ ঘরে বাইরে যেমন আছে, আপনার ঘরেও কিন্তু রয়ে গেছে, সুতরাং যত মশা বংশবৃদ্ধি হবে ডেঙ্গু তো বাড়তেই থাকবে, সেই জন্যই কিন্তু এবার ডেঙ্গুর প্রকোপটা একটু বেড়ে যাচ্ছে। এগুলো আসলে আমরা যতই শুনি কিন্তু সচেতন কিন্তু অত হই না, যার জন্য এত বেশি ব্যাপার বলতেই হয়। তো মশার কিন্তু চরিত্র আবার বদলায় ফেলছে, একসময় আমরা বলতাম যে শুধু পরিষ্কার পানিতে মশার ডিম পারে, কিন্তু এখন দেখা যায় অনেক রিসার্চে পাওয়া যাচ্ছে নোংরা পানিতেও কিন্তু এডিস মশার ডিম পারে, সুতরাং তার বংশবৃদ্ধি ওখানেও কিন্তু বাড়ছে আর কি। আরেকটা জিনিস হলো, একসময় আমরা বিভিন্ন সময় আমিও বলছি দিনের বেলায় শুধু মশা কামড়ায়, সকালে বিকালে, তাই না? এবং যারা দিনে ঘুম পাড়ে তাদেরকে বলতে আপনার মশারি টানাবেন দিনের বেলা, কেউ তো দিনের বেলা মশারি টানায় না, তো এখন দেখা যায় যে মশার দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়, অর্থাৎ মশার তার চরিত্র কিন্তু বদলিয়ে ফেলছে আর কি। ইভেন যে ডেঙ্গুর ধরনও কিন্তু বদলে গেছে, ডেঙ্গু একসময় বলতাম ক্লাসিক্যাল বা টিপিক্যাল যেগুলো বলে সেগুলো ধরেন হাই টেম্পারেচার 104 পা, শরীর ব্যথা, মাথা ব্যথা, গিরে গেড়ে ব্যথা, এটাকে বলে ব্রেক বোন ফিভার, চোখের পিছনে ব্যথা, এগুলো তো হয়, 4-5 দিন পরে জ্বর কমে যায়, গায়ে র্যাশ ওঠে, অ্যালার্জির মতো, ওই সময় প্লেটলেট কমতে পারে, প্লেটলেট কমলে রক্তক্ষরণ হয়, রুগী তো বলে দাঁত ব্রাশ করতে রক্ত, নাকে রক্ত, বমির সাথে পাখানে, এরকম তো বলে, তাই না? এইবার দেখা যায় রুগী 1-2 দিনের জ্বর, সামান্য জ্বর, বেশি জ্বর নাই, একটু জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি মতো, হঠাৎ করে খারাপ এবং শকে চলে যাচ্ছে, এবং এটাকে বলে ডেঙ্গু শক সিন্ড্রোম, এটাই মোর ডেঞ্জারাস। ইভেন যে এত মারা যাচ্ছে এবার, প্রায়ই দেখা যাচ্ছে তারা কিন্তু ডেঙ্গু শক সিন্ড্রোমে মারা যাচ্ছে, অর্থাৎ টিপিক্যাল লক্ষণ হয়ও না, রুগী বোঝার আগেই খারাপ হয়ে যাচ্ছে আর কি, এটাও কিন্তু বেশ ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বিভিন্ন সময় বলছি, বিভিন্ন মিডিয়াতেও বলছি, আমি পত্রপত্রিকায় বলছি, আমি যে কারো যেহেতু ডেঙ্গু হচ্ছে, কারো যদি নর্মাল একটু নর্মাল না, সামান্য জ্বর, সর্দি কাশি, গিরে ব্যথা, মাথা ব্যথা বা সর্দি, যে কোনো, হ্যাঁ, ডেঙ্গুটা চেক করে নিয়ে নেবেন, ওই NS1 অ্যান্টিজেন কিন্তু 1-2 দিনের মধ্যে পজিটিভ চলে আসে, সেটা কিন্তু সিম্পল, বাইরে খুব খরচও পড়ে না, সরকারিভাবে মধ্যে 100 টাকা লাগে, কোনো জায়গায় তো ফ্রিও করছে, বেসরকারিভাবে দেখতে ওখানে 400-500 টাকা মতো লাগে। জনগণকে বলবো যদি কাবিস করে বাচ্চাদের, বয়স্কদের, যারা কোমরবিডি, যারা ঝুঁকির মধ্যে আছে, তাদের জন্য বলবো চেষ্টা করে এই দেখেন, ইগনোর করেন, অবহেলা করেন না, তাতে হবে কি যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, আর্লি যদি ট্রিটমেন্ট নেওয়া যায়, তাহলে আপনার জটিলতাগুলো, শখে একবার চলে গেলে তখন তো আমরাও তো চিকিৎসা করে সামাল দিতে পারি না, আইসিইউ দিতে হয়, আইসিইউ সাপোর্ট দিয়েও কিন্তু রোগীকে বাঁচানো যায় না,
বিশেষ করে যে কথাটা আগেও বললাম, ছোটো বাচ্চাদের ঝুঁকির মধ্যে, বয়স্ক মানুষ যাদের ডায়াবেটিস আছে, কিডনি রোগী, লিভারের রোগী, হার্টের রোগী, স্ট্রোকের রোগী, বা ধরেন এরকম বা ক্যান্সারের রোগী, বা বডির ইমিউনিটি কম, তাদের ঝুঁকিটা তো সবচেয়ে বেশি। আরেকটা বলতেই হবে, গর্ভবতী মহিলা যারা, তাদের জন্য কিন্তু এটি, তার বাচ্চার জন্য এবং মায়ের জন্য তো সন্তানে, তারা কিন্তু এটা অবহেলা করবেন না। শুরুতেই ডাক্তার দেখাবেন, টেস্ট করবেন, যদি হয় চিকিৎসা নিয়ে নেবেন,